মহিলাটার নাম কি? মহিলার নাম মরণ বালা দাস। বাড়ি কোথায়? আপনার কি মানে এই অবস্থাতে পাইছেন নাকি? জানতে পারছেন নাকি কিভাবে লাগছে? বিজেপি নিয়ে জনসম্পর্ক অভিযান রুখে রাখছিল নিফুঙ্গ নব নব থামানো আওয়ামী মুখ লাইকা বিজেপি বিশালগড় মন্ডল মথানি পাল সুচনে চ অসল বিজেপি বোমা কুসুম মোর্চানি পাল চ বিশালগড় লুইচিমারে বোট নি করই মুড়া মুন্সিপাড়ি আমচ নব নব থামানো কেন্দ্র নি হামক্রাই নি ইয়াকাম রং তিন নামসমা কক্ষ রমিনা লুকুরন গোস্তাম অসল ইয়াকাম ফাইজাত বিশালগড় মন্ডল তিফং রামনারায়ণ রায় মহিলা মোর্চানি তিফং যোগ রোমা শাহ। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জনসম্পর্ক জনসম্পর্ক অভিযান চলছে। আমরা চাই, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি মানুষের সাথে সুখ দুঃখ ভালোবন্ধ তার হৃদয়ের কথা জানার জন্য। আজকে যেমন আমরা এখানে রঘুনাথপুরের জনসম্পর্ক করতে বেরিয়েছি, অনেক জায়গায় গিয়ে দেখি 70-75-80-85 বছর হয়ে গেছে, দৃশ্য অবস্থা দুরবস্থা, বিপিএল কার্ড আছে বিপিএল ভোক্তা, কিন্তু তাদের কেন্দ্রীয় প্রকল্প কিছু পাচ্ছে না। ইন্দিরা আবাস যোজনা থেকে শুরু করে বৃদ্ধ ভাতা পাচ্ছে না, বয়স্ক ভাতা পাচ্ছে না, বিধবা ভাতা পাচ্ছে না, রাস্তাঘাট নেই, জলের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, ইলেকট্রিকের ব্যবস্থা নেই, এই যে একটা নিঃস্ব অবস্থা। সেই কারণে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্বপ্ন, এই যে বহজন সম্পর্ক অভিযান, এই অভিযানের ফলে প্রতিটি মানুষের সাথে আমাদের হৃদয় সম্পর্ক আছে, প্রতিটি মানুষের খোঁজ খবর নেওয়া, কে কীভাবে আছে, কে কী পাচ্ছেন, কে কী কেন্দ্রীয় প্রকল্প পাচ্ছেন কি পাচ্ছেন না, সেটার জন্যে আমরা বেরিয়েছি এবং আমরা যথেষ্ট সফলতা পাচ্ছি। আজকে শুধু আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমি মনে করছি শুধু ত্রিপুরা নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর যদি কোনো সর্ববৃহৎ মানুষের প্রয়োজনে মানুষের সাথে সব অংশের লোকের সাথে সর্বলোকের সাথে যে একটা দল থাকে সেটা হলো ভারতীয় জনতা পার্টি। সেই কারণে দ্যাট ফর এক্সাম্পল মহাজন সম্পর্ক, স্বচ্ছ ভারত অভিযান, জনসম এই যে কাজগুলি, এইগুলি কাজগুলি মানুষের প্রয়োজনে কাজ। এই কারণে আমাদের নরেন্দ্র মোদী যে প্রধান বক্তব্য হলো সবকা বিকাশ সবকা সাথ, আমার একই ধর্মে আই এম ইন্ডিয়ান, ইন্ডিয়ান ফার্স্ট, আমার ধর্ম ভারতের সংবিধান, আমার ধর্ম ভারতের ধর্ম। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। টেনশন? পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন, তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন, গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। বলুন, রিপোর্ট রিপোর্ট কেমন স্যার? রিপোর্টে তো একটা রোগের কথা লেখা রয়েছে। তাহলে তাহলে কি ক্যান্সার স্যার? তাই তো মনে হচ্ছে দেখে। ক্যান্সার কি গো? আমার বয়স তো মাত্র 52 স্যার, তাহলে কেন এমন হলো?
দেখুন, ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। সাধারণভাবে মদ, বিড়ি, সিগারেট, জর্দা, গুটকা, খৈনি এসব যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনাড়ির ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই সমস্ত ধরনের নেশাকে বর্জন করে চলবেন, দীর্ঘায়ু জীবন পান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আমাদের গ্রামের কমিউনিটি হল ভালোই হয়েছে, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আমাদের দেশে পুরুষের তুলনায় নারী জনসংখ্যা ক্রমশই কমছে। পুত্র সন্তানের প্রতি পক্ষপাত ও কন্যা ভ্রূণ নষ্টের প্রবণতা এই ভারসাম্যহীনতার কারণ। প্রসবের পূর্বে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কি জানেন ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য কোনো চিকিৎসকে 5 বছর পর্যন্ত জেল ও 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে? ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সপক্ষে কোনো বিজ্ঞাপন প্রদান করলে 3 বছরের জেল এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মনে রাখবেন, এই পৃথিবীতে বাঁচার অধিকার আমাদের সবার। কন্যা সন্তানের এই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। বড় একটা ভুল হয়ে গেছে বউ। আরে তুমি বল কোনটা ভালো হবে? এটাই ভালো হইবো স্যার, আমার উপর বিশ্বাস রাখেন। রশিদ, এত রাত ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর 1 ফোঁটা পানিও অপচয় হইব না। 1 ফোঁটা পানিও নষ্ট হতে দেব না, তাই তো সম্পূর্ণ লিক প্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। ইবে কাগজ পত্র এনে মানে ইয়াগুলো
ক্রাসলক্ষয় পুরো পরিষদ যাক শহীদ ভগৎ সিং জিমনাসিয়াম নহল সঞ্চালনা জাগাক পয়জালা ভিত্তিক যোগাসন বাতালেমু ও বাতালেমু ফিওরিকা বিধায়ক পদ্ম কুমার দেববর্মা দেব ফাইজাত পুরো পরিষদ আতু সংযোগ শুক্লা সেনগুপ্তা ভাইস চেয়ারম্যান কানন্দ তাগস বাতালেমু মধুমা খড়ক থামচিদক জনা বাতালে সংবাদ না খাত যে আমাদের ইভিএম এর মাধ্যমে ভোটটা হবে ইভিএম এর দুটো যে ইউনিট কন্ট্রোল এবং ব্যালট ইউনিট এর সঙ্গে থাকবে ভিভিপ্যাট তো এটা ব্যালট ইউনিটের সঙ্গে ভিভিপ্যাট যুক্ত থাকবে আমাদের এখানে আমরা এখনো পাইনি আমরা পেলে পরে আমরা প্রতিটি কনস্টিটুয়েন্সিতে আমরা যেখানে লোক জমায়েত হই সেগুলোতে আমরা সাধারণ লোকের যাতে তাদের বুঝে তাদের যারা জানে তারা যাতে এক্সারসাইজ করতে পারে এর জন্য আমরা নিয়ে যাব এবং আমাদের টিম রেডি হয়ে গেছে ডিস্ট্রিক্ট লেভেল টিম রেডি হয়ে গেছে সাব ডিভিশন লেভেলের টিম রেডি আছে আমরা এগুলো ये सिविल मेडिकल पॉपुलेशन के लिए मेडिकल कैंप 55 बटालियन बीएसएफ की तरफ से ऑर्गेनाइज किया गया है जिसमें कि हम आसपास के गांव जो कि कैंप के नज़दीक हैं उनके लोगों को हम लोगों ने सूचना दी है जिसको भी जो प्रॉब्लम है वो लेकर आएंगे और हम उसकी स्क्रीनिंग करेंगे हमारे पास दवाइयाँ भी हैं जो दवाइयाँ जिसको ज़रूरी होगी उसको हम वो दवाई भी उपलब्ध कराएंगे और जो एडवाइस जरूरत होगी वो भी होगी और भी इस उपलक्ष्य में कार्यक्रम हो रहे हैं 5 किलोमीटर रेस क्विज कंपटीशन और स्वच्छता अभियान कई सरदार वल्लभ भाई पटेल जयंती के उपलक्ष्य में ये सारे प्रोग्राम हो रहे हैं ऑर्गेनाइज किए जा रहे हैं শীত গ্রীষ্ম বর্ষায় থাকে অটুট বছরের পর বছর আপনার বাড়িকে রাখে সুরক্ষিত আর আপনাকে রাখে ভাবনাহীন আর এফ এল এস ডাব্লিউ আর পাইপ বাড়ির সুরক্ষায় একেবারে ফিট তো পরিবারে সুখী পরিবার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক দুটির বেশি কখনোই নয় জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন যেমন কপারটি গর্ভনিরোধক বড়ি নিরোধ ইত্যাদি ব্যবহার করুন আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেমন মহিলাদের বন্ধাত্বকরণ পুরুষদের নির্বীর্যকরণ অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার
এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। এই মশা দিনের বেলায় কামড়ায়, তাই এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে যথাসম্ভব ফুল হাতা জামা কাপড় পরিধান করুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সকল প্রকার জলের ট্যাঙ্ক এবং জল সঞ্চয়ের পাত্রগুলো ঢেকে রাখুন। সকল প্রকার অব্যবহারযোগ্য পাত্র, আবর্জনা, টায়ার, নারকেলের খোল ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না এবং এগুলিতে জল জমতে দেবেন না। উচ্চ জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা, চোখে ব্যথা, চামড়ায় র‍্যাশ, মাড়ি বা নাক দিয়ে রক্ত ঝরা প্রভৃতি ডেঙ্গু জ্বরের লক্ষণ। তাই এই সমস্ত লক্ষণগুলি দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের আনন্দে ভুলে যাবেন না যে আপনার স্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষা আপনার কাছে সমভাবে জরুরি। তাই অসাধু ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কে সজাগ ও সতর্ক থাকুন। মিষ্টান্ন দ্রব্য সহ অন্যান্য খাদ্যদ্রব্যের গুণগত মান, পরিমাণ ও দাম যাচাই করে নিন। শুধুমাত্র বিআইএস এর হলমার্ক ছাপযুক্ত সোনার ও হীরের অলংকার সামগ্রী ক্রয় করুন। ভোক্তার সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য কনজিউমার টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1-800-345-3665 এ ফোন করুন। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, ত্রিপুরা সরকার। মা, ও মা, কি হয়েছে? মা, আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPV-র সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সমস্ত শিশুরা জন্মগত রোগ, যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি, অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে।
টিভির থেকে হাইলে হাসা চলে না মানিয়া গুলো কমটু মহকুমানের মানিক বান্ডার হাতে ও তমানি বিজেপি খতল নব হরকুদ্ধ ও সর্বজনের সবাই তখন খেলা ও বরশিদের আরো বিজেপি খতল নিয়ে আচক থাই টাইবের টিভি নকয় ব্যবহার মানিক হলেন সবাই লাখা পাঠিল কত আমার সকলটা বিজেপি অজমা শ্যামল পাল পরিতোষ পাল কমলপুর থানার অশেষ অনুকবর টিয়া সাথে পুলিশ সং ও পাঠি মনকবর সিপিএনএ ফ্রান্তিন ও কৌশল মন্ত্রী শাখা ক্রাক চল মানিক বান্ডার হাতে ও কাছে কক্তি সামু মিছিল সঞ্চালনা বিজেপি পাল সঞ্চালনা আমাদের মানিক বান্ডার কার্যালয় উদ্বোধনের পর সেখানে সিপিএম এর বাজারে একটা বড় অফিস থাকার পরও শুধুমাত্র সেখানে সন্ত্রাস এবং ভয়ভীতি প্রদর্শনের জন্য আমাদের উপর দিকে তারা পাঠবেশ করে এবং বিভিন্ন সময় সেখানের মধ্যে আমাদের অফিস আক্রমণের চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয়। গতকাল রাত্রে যে কোনো সময় তারা পিছন দিকে আমাদের পার্টি অফিসে প্রবেশ করে সেখানে পার্টি অফিস আসবাবপত্র টিভি টিভি সেখানে ভেঙে ফেলে সেখানে সিপিএম এর পায়ের তলা মাটি সরে গেছে। 1800 বিধানসভা নির্বাচন তারা নিশ্চিত পরাজয়ের সম্মুখীন এইভাবে এখন তাদের কাছে একমাত্র অস্ত্র হল সন্ত্রাস এবং ভয়ভীতি প্রদর্শন এবং সেই ভয়ভীতি প্রদর্শন করার জন্যই এবং আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন তেলিয়ামরা গভর্নমেন্ট কলেজ লেখাপড়ের মতো ছিল তার সাইজন্য পালসনের সময় না মানে পান্ডা সংসার দেখা রাখছিল যোগাযোগ পান্ডা ফাইজাত বিধায়িকা গৌরী দাস কলেজ নিয়ে অধ্যক্ষ কিশোর রায় আবসন অসল লেখাপড়ের মথা রঙে তার সাইজাগ আদম সংন সময় লেখাপড়ে লেখা কলেজ নিয়ে অধ্যক্ষ কিশোর রায় কক্টমান ফোকাস্ত্র যত নাম হামায়।